দেখুন, প্রথম প্রশ্ন হল সুপ্রিম কোর্টের আদেশে, হাইকোর্টের প্রথম হাইকোর্টের আদেশে, পরবর্তী সময় সুপ্রিম কোর্টের আদেশে তাদের চাকরি গেছে। আমরা আশ্বস্ত করেছিলাম আমরা তাদের জন্য আপ্রাণ চেষ্টা করব। আমরা দুইবার করে তাদের চাকরির মেয়াদ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, সংবিধান মেনে তাদের চাকরি মেয়াদ আমরা এক্সটেন্ড করি। পরবর্তী সময় আর দেওয়ার সম্ভব নয়, সেজন্য তারা ছাঁটাই হয়েছে। এটা কোন সরকার না, আগের সরকার না পরের সরকার, কেউ ছাঁটাই করেনি। কিন্তু কেন এই যে কোর্টের অর্ডার, আদালত আদেশ করতে গিয়ে যে অনিয়ম দেখেছে, অনিয়মের কারণে তারা ছাঁটাই হয়েছে। তাদের যোগ্যতার প্রশ্ন উঠেনি, উঠেছে অনিয়মের জন্য। যাই হোক, পরবর্তী সময় তারা যাতে আবার কোনো না কোনো চাকরিতে ঢুকতে পারে, সেই জন্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 2023 পর্যন্ত তাদের বিভিন্ন দপ্তরে, শুধুমাত্র টেট নয়, বিভিন্ন দপ্তরে চাকরির জন্য ইন্টারভিউ দিতে পারবে, যদি বয়স বেশিও হয়ে যায়, রিল্যাক্সেশন এজ রিল্যাক্সেশন তাদের দেওয়া হয়েছে। আমরা তাদের জন্য, আপনারা জানেন, 8000 পোস্ট, এর মধ্যে 4000 থেকে সামান্য কিছু কম আমরা টেট পরীক্ষা যাতে বসতে পারে, এবং টেটের যারা বর্তমানে আছে কোয়ালিফাইড সবাই তারা চাকরিতে ঢুকতে পারে, আরো প্রায় 2500-এর মতো পোস্ট থাকবে যার জন্য টেট পরীক্ষা হবে। সেকেন্ডলি, আমরা কিছুদিন আগে ক্যাবিনেট 1500 গ্রুপ সি এমপ্লয়ি এবং 2500 গ্রুপ ডি এমপ্লয়ি সেখানের জন্য আমরা নিয়োগের জন্য ব্যবস্থা করেছি। আরো একটা সংগঠন এসে বলছে আর একটু বাড়িয়ে দিলে ভালো হয়। গতকাল স্পেশাল ক্যাবিনেট করে রাজ্যের মুখ্যমন্ত্রী আরো 945টা আসন সিট গ্রুপ সির ক্ষেত্রে বাড়ি দিয়েছে। আজকে অলরেডি বিজ্ঞাপন জারি হয়ে যাবে। তার মানে 5000, আমরা তাদের কথা বিচার রেখেই কমন আর আর কমন রিক্রুটমেন্ট রুলস, যেটা আমাদের নর্মাল রিক্রুটমেন্ট রুলস, এর বাইরে গিয়ে অন্য বেকাররাও যাতে সুবিধা পায় এবং তারাও যাতে আসতে পারে, সেজন্য কমন রিক্রুটমেন্ট রুলস আমরা করেছি। এটার একমাত্র উদ্দেশ্য 10,323-এর বেশিরভাগ ছেলে মেয়ে যেন এটা সুযোগ পায়, এবং আরো 1000 বাড়িয়ে দিলাম, এর মানে 5000 হলো। এরপরও যদি কোনো অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমরা মাথায় রয়েছে, আমরা প্রথমে সরকারি চাকরির কথা চিন্তা করছি। আমাদের প্ল্যানিং ছিল আগে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে নেব, কিন্তু তারা যা বারবার বলেছে যে সরকারি চাকরি হলে ভালো, সুযোগ করে দিয়েছি, সুযোগ গ্রহণ করবে, যারা টিকলো না তাদের ক্ষেত্রে কি করা যায় সেই প্ল্যানিংও আমাদের রয়েছে। কোন কেউ যদি, যেহেতু আমাদের রাজ্য এবং দেশ গণতান্ত্রিক দেশ, কেউ আন্দোলন করলে কাউকে আমি আন্দোলনে বাধা দেব না, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে আন্দোলন করুক, আমাদের কোনো আপত্তি নেই, আন্দোলন করতেই পারে। এটা আমি বলবো যে আন্দোলন করো না, তাহলে আমি তাহলে তার গণতান্ত্রিক অধিকার উপরে হস্তক্ষেপ হবে, এর বেশি আমার কিছু বলবো না। স্কোপ আছে, যারা বাদ পড়বে তাদের জন্য আমাদের মাথায় রয়েছে প্ল্যানিং করে, একসাথে তাদের জন্য 5000 তাদের এবং বেকার মাথায় রেখে কিন্তু করা হয়েছে, প্লাস এদিকে 4000, তাহলে 9000 পোস্টের 1500 চলে গেলে তাহলে আপনার 9000-এর মধ্যে প্রায় 7500 পোস্ট রয়েছে, তারা পরীক্ষা বসতে পারবে। তাদের একটা দাবি ছিল যাদের, তাদের শিক্ষকদের যারা মারা গেছে 76 জন, তাদের পরিবারের মধ্যে চাকরি প্রদান করা, সেই বিষয়ে আপনাদের সরকার কোনো এরকম ভাবে না, এরকম ভাবে সিস্টেম নেই। এগুলি যা নিয়ম কানুন আছে, ডাইনানে যে প্রভিশন আছে, এবং এদের মধ্যে অনেক যোগ্য রয়েছে যারা টেট পরীক্ষা পাস করেছে, তারা আমরা অফার দিতে যাচ্ছি ইদানিং। তো সুতরাং যারা পরিবারে মারা গেছে, আপনারা জানেন একমাত্র তাদের জন্যই 35,000 টোটাল যত শিক্ষক শিক্ষা ছিল 10,300-এর, এই করোনার সময়ও প্রত্যেক পরিবারে কিন্তু 35,000 করে দেওয়া হয়েছে। তো অন্যরা যেমন সুবিধা পেয়েছে তারাও পেয়েছে, আগামী দিনে তাদের জন্য আরো পরিকল্পনা রয়েছে, কিন্তু আন্দোলন করলে
কাউকে আন্দোলনের জন্য মানা করব না। এটা মেইন যে দাবিতে রাখছে, আমি কথাও বলেছিলাম যে দু মাস আগে ওদের একটা কমিটমেন্ট দিয়েছিল, ওই কমিটমেন্টটা রাখা হচ্ছে না ওদের যে। এটা আমি তো তাদের স্টেটমেন্ট দেখেছি, বলছে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলে আমরা তত খুশি হইনি, মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আমরা খুশি হয়েছি। তাহলে আমি এই ব্যাপারে কি বলবো? স্ট্যান্ড বারবার বদল করলে মুখ্যমন্ত্রী স্ট্যান্ড একবারও বদল করছে না। মুখ্যমন্ত্রী বলছে তাদেরকে সংবিধান মেনে আইন মেনে, আমিও বলেছি আমরা তাদের প্রভিশন করব, কিন্তু তারা বলবে কোন ইন্টারভিউ ছাড়া চাকরি দিয়ে দাও। এটাকে কোন বেকার মানবে? রাজ্যের মানুষ মানবে? শিক্ষিত মানুষ মানবে? কোন কোন সরকার পারবে? এই রাজ্য এই দেশে কোন সরকার পারবে? আমি আইন না মেনে সংবিধান না মেনে আমাকে চাকরি দিয়ে দাও, আপনার সাথে আমার ক্লোজ রয়েছে, আমি চাকরি দিতে পারবো আপনাকে? আপনাকে ইন্টারভিউ বোর্ডে যেতে হবে। আগের ঘটনায় আবার ঘটবে সে একই কবে? আগে এই অনিয়ম করেছে বলেই তো চাকরি গেছে, এবং এই জন্য কমিশন বসেছে। আমাদের গৌতম দেবনাথ একজন রিটায়ার্ড জাজ, উনি কমিশনের তদন্ত করছে। এই পিক অ্যান্ড চুজ এটা করতে গিয়ে কিন্তু চাকরিটা গেল। আগের সরকারের সময় বহুত কাণ্ড ঘটে গেছে, সবগুলি বললে সারাদিনও শেষ হবে না। আমি অন্য প্রোগ্রামে যাচ্ছি, তাদেরকে আপনারাও সহযোগিতা করুন, আমরাও সহযোগিতা, আমাদের সহযোগিতার হাত তাদের প্রতি রয়েছে। কিন্তু পরীক্ষা বসতে হবে, ফেল করলে আবার স্কোপ দেওয়া হবে, সমস্ত রকম মাথায় রেখেছে আমাদের। এরপরে কেউ আন্দোলন করলে কেউ না করে যাবে না। আপনারা জানেন আগর ত্রিপুরা হাইকোর্ট, গুয়াহাটি হাইকোর্ট একটা রায় দিয়েছিল। এই রায় প্রথম সময়ে বামফ্রন্ট সরকার সময়ে মিউনিসিপ্যালিটি স্টাফগুলিরে আমার মনে হয় প্রায় 3 বছর আন্দোলন করেছে, তাদেরকে কেউ চাকরি দিয়েছে? ওরাও তো মানুষ। কি অপরাধ? হাইকোর্ট রায় দিয়েছে আমরা তাদেরকে নিতে পারবো না। সেম থিং ইজ দিস, আমাকে সংবিধান মেনে আইন মেনে করতে হবে যা কিছু, এর বাইরে আমি কিছু করতে পারবো না। এতটুকু বলতে পারি আমাদের গভর্নমেন্ট তাদের প্রতি প্রচন্ড সহানুভূতিশীল। বেকাররা রাগ করবে এটা জেনেও সিম্পেথি তাদের প্রতি রয়েছে আমাদের, কারণ আমরা এমন ভাবে রেখেছি, ব্যালেন্স করে রেখেছি, বেকাররাও পাবে ওরাও পাবে। এই সংখ্যা প্রয়োজনে আরো বাড়ানো হবে। আমরা